নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতে নতুন নতুন স্টার্টআপগুলি কামাল করে দিচ্ছে, যা দেখে সারা বিশ্ব বলা শুরু করেছে ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ভারতকে বিশ্বগুরু হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। বিগত কিছু সময় ধরে ভারতের এভিয়েশন সেক্টরে ব্যাপক টেকনোলজির বিকাশ শুরু হয়ে গেছে। এখন ভারতের ডিফেন্স সেক্টরে এমন সব ডিজাইন ও মডেল তৈরি হচ্ছে যা সত্যি আগে ভাবা যেত না। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় আর্ম ফোর্স বিদেশে রিসার্চ ও ডেভেলপমেন্টের উপর নির্ভরশীল ছিল। আগামী দিনে ডিফেন্স সহ যাবতীয় সেক্টরে ড্রোনের বড় ভূমিকা হতে চলেছে। আর এই কথা মাথায় রেখে ভারত সরকার ড্রোন সেক্টরের জন্য পিএলআই স্কিম নিয়ে এসেছে। এর ফল হাতে নাতে পাওয়া শুরু হয়ে গেছে। ভারতের অনেক কোম্পানি ইউএভিতে আধুনিক টেকনোলজি সহ হাতিয়ার লাগাতে শুরু করেছে, যার ফলে ভারতীয় সেনা বিপুল শক্তিশালী হয়ে উঠতে চলেছে আগামী সময়ে। ভারতীয় কোম্পানি জাটায়ু আনম্যান্ড সিস্টেম একটি কমব্যাট আনম্যান্ড এরিয়াল ড্রোন তৈরি করে ফেলেছে। মুম্বাইয়ের ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে মিলে ড্রোন তৈরি করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই ড্রোন অ্যাসল্ট রাইফেল লাগানো থাকবে, আর এই ড্রোন আকাশে উঠতে উঠতে শত্রুদের উপর ফায়ার করবে। এই ইউএভি ড্রোনের নাম জটায়ু এমএক্স। এই ইউএভিকে কিছুদিন আগেই দিল্লিতে ড্রোন উৎসবে লঞ্চ করা হয়। জটায়ু এমএক্স ভারতের তৈরি প্রথম প্রাইভেট ড্রোন বলা যেতে পারে। এই ড্রোন সম্পূর্ণভাবে ভারতেই তৈরি করা হয়েছে। এই ড্রোনে অ্যাসল্ট রাইফেল ছাড়াও লাইট মেশিন গান লাগানো সম্ভব। এর রেঞ্জ 16 কিলোমিটার মতন। এই ড্রোন লঞ্চ করার পর গ্রাউন্ড থেকে কন্ট্রোল করা যাবে, মাত্র একজন স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবে। এই টেকনোলজি ভারতীয় সেনার জন্য বেশ উপযোগী, কারণ এলএসিতে বা এলওসিতে জঙ্গল বা পাহাড়ি এলাকায় খুব সহজেই এই ড্রোন দিয়ে শত্রুদের উপর অ্যাটাক করা যাবে। গর্ব করার বিষয় হলো, এই টেকনোলজি নিয়ে সারা বিশ্বে 3 থেকে 4টি দেশ কাজ শুরু করেছে। ভারত 2030 সালের মধ্যে ড্রোন ইন্ডাস্ট্রির হাব হওয়ার লক্ষ্য নিয়েছে। ভারতের এই সাফল্যের জন্য কমেন্ট বক্সে জয় হিন্দ অবশ্যই লিখবেন, আর এই বিষয়ে আপনাদের কি মতামত তা জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।